আদর্শটাই তাই। আচার্যদেব সবাইকে ইষ্টকর্মের সঙ্গে যুক্ত হতে বলেছেন, তিনি একটা নির্দিষ্ট ধারা দিয়ে দিয়েছেন যে দীক্ষাপত্র সমীক্ষার কাজ। আমি অনেক চিন্তা করে দেখলাম যে আমাদের সবার জীবনে কিন্তু সমস্যা। আচার্যদেব বলেনও যে দীক্ষা নিলাম আর জীবনে সমস্যা থাকবে না, তা কিন্তু নয়, সমস্যা থাকবেই। কিন্তু সেটাকে ওই ঠাকুরকে ধরে আচার্য পরম্পরার নির্দেশগুলো দেখে আমরা কিন্তু সমস্ত বিপদ আপদকে দূরে সরাতে পারি। এখন ইষ্ট কর্মটা মানে কি? যখনই আমি ইষ্টকর্ম করছি, কোনো ঠাকুরকে প্রতিষ্ঠা করার কাজ করছি, তখন দেখবেন ওই ঠাকুরকে নিয়েই চিন্তা করতে হচ্ছে যে কিভাবে এই কাজটা করব, কিভাবে এই আচার্যদেবের কথাটা মেনে চলবো। এই যে আমি সবসময় ইষ্টের কথা চিন্তা করছি, ইষ্ট আদর্শ প্রতিষ্ঠার কথা চিন্তা করছি, তার মানেই কিন্তু ইষ্টকর্ম করা মানেই কিন্তু ওই ঠাকুরের সঙ্গে যোগযুক্ত হয়ে থাকা। তাহলে যখনই আপনি ইষ্টকর্ম করছেন, তখনই আপনি ঠাকুরের সঙ্গে যোগযুক্ত হয়ে থাকছেন। আর ঠাকুরের সঙ্গে যোগযুক্ত হয়ে থাকলে কখনোই আপনার বিপদ আপদ ঘটতেই পারে না। আর দীক্ষাপত্র সমীক্ষার কাজের এইটাই যে তিনি আমাদের ইষ্টকর্মে যোগদান করার জন্য, যোগযুক্ত হয়ে ঠাকুরের সঙ্গে যোগযুক্ত হয়ে থাকার জন্যই তিনি আমাদের এই দীক্ষাপত্র সমীক্ষার কাজটা দিয়েছেন। আমার সত্যি একটা খুব ক্ষোভ ছিল, আপনাদের কাছে আমি সব কথা বলে যাব, আমার মনের যা কথা। আমাদের এত সুন্দর পরিবেশ দেখে আমার এত ভালো লাগছে বলতে, আমি বলি যে দীক্ষাপত্র সমীক্ষা শুধু যারা ইষ্টবৃদ্ধি স্বস্থী সদাচার করছেন, আর যারা গোড়া সৎসঙ্গী শুধু তারাও কিন্তু উপকার পাচ্ছেন। যারা হয়তো ইষ্টবৃদ্ধি থেকে বা দীক্ষা নিয়েও হয়তো একটু দূরে সরে গেছেন, শুধু তাদের জন্য নয়, এটা আমার নিজের অনুভূতি হয়েছে যে দীক্ষাপত্র সমীক্ষার কাজটা আমার জন্যও প্রয়োজন। আমি একটা আমার নিজের ব্যক্তিগত কথা বলি, আমার 1968 সালে নাম পেয়েছি এবং তারপরে আমার আবার সেই যেমন দীক্ষা হয় 12 বছর বয়সে দীক্ষা হয়েছে।